দার্জিলিংয়ে খুব ভোরেই ঘুম ভাঙতেই ঝটপট করে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম ম্যালের ঠিক পেছনে অবস্থিত মহাকাল টেম্পেলে বাবা মহাকালের পুজোর উদ্দেশ্যে। মহাকাল টেম্পেল হলো দার্জিলিং শহরের একটি বিখ্যাত মহাদেবের আরাধনার ভক্তিপূর্ণ স্থান। ম্যাল থেকে চড়াইয়ের হাঁটা পথে মিনিট দশেক লাগে এই মন্দির পৌঁছাতে। চারিদিকে বড় বড় পাইন গাছের মাঝে রং বেরঙের হাজার হাজার প্রেয়ার ফ্ল্যাগ, ঢং ঢং ঘণ্টার আওয়াজ, বাতাসে ভেসে বেড়ানো ধূপকাঠির সুগন্ধ, সাথে মাইকে বাজা আকাশ বাতাস মুখরিত করা বাবা ভোলানাথের গান যেন মনে এক অনন্য ভক্তির অনুভূতির সঞ্চার করে। এখানে পুজো দেওয়ার জন্য মূল মন্দিরের পাশেই 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের পুজোর ডালা পেয়ে যাবেন। এখানে আপনি নিজেই পুজো দিতে পারবেন, কোনো থার্ড পার্টির প্রয়োজন হয় না। মহাকাল মন্দিরে পুজো দিয়ে ম্যালে বসে গরম কফির সাথে সকালের প্রথম সূর্যের কিরণে দূরের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করলাম। এরপর ম্যালের পাশেই একটি বাঙালি রেস্টুরেন্ট থেকে মাথাপিছু 40 টাকা খরচে গরম গরম লুচি তরকারি খেয়ে হোটেলে গিয়ে লোটা কম্বল গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই রমন ভাইয়ার গাড়িতে আজকের স্পটগুলি এক্সপ্লোর করতে। আজকের গাড়ি রিজার্ভের কস্ট 5000 টাকা। প্রথমেই আমরা পৌঁছালাম দার্জিলিং থেকে 31 কিলোমিটার দূরে অবস্থিত তাকদা অর্কিড সেন্টারে। তাকদা অর্কিড সেন্টার হলো এমন একটি বিখ্যাত জায়গা যেখানে হিমালয়ের অবলুপ্ত বা লুপ্তপ্রায় প্রজাতির বিভিন্ন পাহাড়ি অর্কিডের সযত্নে লালন পালন করা হয়। নানা রকম অর্কিডের সমাহার এখানে এলে চোখে পড়ে। রং বেরঙের ফুল, বিভিন্ন রকম আকৃতির পাতা, ফল, বিভিন্ন রকম অর্কিডের প্রজনন সব কিছুই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে। এই তাকদা অর্কিড সেন্টারের মেন গেটের পাশেই বন দপ্তরের একটি ডিসপ্লে বোর্ডে সমস্ত অর্কিডের নাম লেখা আছে। এত পরিশ্রম করে এত প্রজাতির অর্কিডের সমারোহকে এভাবে বাঁচিয়ে রেখে হিমালয়ের ঐতিহ্যকে ধরে রাখার এই প্রয়াস অভিভূত করে। তাকদা থেকে বেরিয়ে এবারে আমরা পৌঁছে গেলাম তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্টে। এখানে রাস্তার উপরে দাঁড়ালে চারিদিকের 360 ডিগ্রি ভিউ আপনি উপভোগ করতে পারবেন। এখানের ভিউ এতটা সুন্দর যে এখানে এলে মন চাইবে না আর অন্য কোথাও যাই। এবারে পৌঁছে গেলাম পেশক টি এস্টেটের পাশে পেশক ভিউ পয়েন্টে। এখানে চারিদিকে তাকালে শুধুই চা বাগান আর তার মাঝখান দিয়ে সরু আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। এক কথায় বলতে গেলে ভিউটি অসাধারণ। এরপর আমরা পৌঁছে গেলাম এমন একটি জায়গাতে যেখানে দুটি পাহাড়ি নদী তিস্তা এবং রঙ্গিত একসাথে মিলিত হয়েছে। দুটি নদীর জলের রং দুরকম এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো মিলিত হবার পরেও দুই রকম রং কখনো মিলে যায় না, অর্থাৎ দুই নদীর দুরকম রঙের জলপ্রবাহ একই সাথে পাশাপাশি বয়ে চলে। দূর থেকে দেখে মনে হয় মাঝে যেন একটি কাল্পনিক বর্ডার দেওয়া আছে। জায়গাটির নাম ত্রিবেণী। তিস্তা বাজারের কাছে এই জায়গাটিতে রিভারসাইড ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে অনলাইনে ক্যাম্প বুক করে এখানে পিকনিক করতে পারেন বা রাতে থাকতেও পারেন।
त्रिवेणी থেকে বেরিয়ে এসে উপরের দিকে উঠে আমরা এবার পৌঁছে গেলাম লাভার্স মিট ভিউ পয়েন্টে, যেখানে দাঁড়ালে অনেক নিচের এই ত্রিবেণীর ভিউ খুব সুন্দর এবং ছোট্টভাবে দেখা যায়। এখান থেকে এবার আমরা পৌঁছালাম স্বপ্নের মতো সুন্দর লামাহাটা বুদ্ধ পার্কে। লামাহাটার এই জায়গার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। ছবির মতো সুন্দর এই পার্কে এসে আপনি একটা ছোট্ট ট্রেক করারও সুযোগ পেয়ে যাবেন। প্রায় 2 কিলোমিটার মতো উঁচু পথে ট্রেক করে আমরা পৌঁছালাম লামাহাটা পার্কের লেকে। চারিদিকে বড় বড় পাইনের সবুজে ঘেরা অর্ধচন্দ্রাকৃতির এই লেক। লেকে পৌঁছানোর জন্য নির্ধারিত রাস্তাই ব্যবহার করবেন। কেউ অ্যাডভেঞ্চারের কথা ভেবে শর্টকাটে উপরে ওঠার কথা ভাবলে যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারেন। লামাহাটা পার্কে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখানে উঠে অনেক দূরের বিস্তৃত ভিউ আপনি উপভোগ করতে পারেন। পার্কের মধ্যে চারিদিকে ছোট ছোট গাছে খুবই সুন্দর রং বেরঙের পাহাড়ি ফুল এবং চারিদিকে প্রেয়ার ফ্ল্যাগ যেন পার্কের সৌন্দর্যকে অনেক গুণ বৃদ্ধি করে। লামাহাটা পার্কের বাইরে কয়েকটি খাওয়ার হোটেল আছে, কিন্তু একটু কস্টলি। আমরা এখান থেকে মাথাপিছু 150 টাকায় এক থালি দিয়ে লাঞ্চ সেরে এবারের মতো পাহাড়কে টাটা করে রওনা দিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। এই গোটা ট্যুরটি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং ওপেন ট্যুর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।